गुड मॉर्निंग। গুড মর্নিং বন্ধুরা। তো দেখতে পেলে প্রথমে ছেলে গেল, তারপর বরকে পাঠালাম, তারপর আমি এখন এই যে দেখো বিছানা পত্র সব ঘরের, এই যে চেয়ারে কত কাপড় চোপড় সব পরে রয়েছে। তো এখন আস্তে আস্তে সব কাজ করব। প্রথমে আমার সকালবেলা ডিউটি থাকে, ওদেরকে পাঠানো, ছেলেকে আর বরকে খাইয়ে পাঠিয়ে দিলাম। তো এখন আমার কাজ বাস শুরু। তো প্রথমে আমি একটু গরম জল নিয়েছি, তো সকালবেলা প্রত্যেক দিনে খাই, তো গরম জলটা আগে খাবো, বসে বসে আরাম করে খাবো জলটা, খাওয়ার পর তারপর অন্য কাজ করব, না হলে আমার ভালো লাগে না। জলটা খেয়ে নি প্রথমে, তারপর অন্য কাজ করব। তো চলো জলটা খেয়ে নি প্রথমে আরাম করে, তারপর অন্য কাজ করি। জলটা কিন্তু গরম জল, কিন্তু তো এই জন্য আস্তে আস্তে খাবো। তো চলো জলটা খেয়ে নি, তারপর তোমাদের সাথে আসছি আবার সব কাজকর্ম নিয়ে। আর জানো তোমাদের দাদাভাই শিং মাছ নিয়ে আসছে, তো এখন শিং মাছগুলো মারতে হবে, তো তোমাদের সেটাও শেয়ার করবো আমি কীভাবে শিং মাছ মারি। তো চলো রান্না বান্না করতে হবে। আবার 12টা সাড়ে 12টার সময় তোমাদের দাদাভাই আসবে, তারপর ছেলে আসবে, এক এক করে আবার খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যাবে। তো আমার সবচেয়ে সকালবেলা কাজ থাকে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে পাঠানো, তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করানো, এটাই আমার সবচেয়ে বড় কাজ হয়ে যায়। কারণ সকালবেলা ওদের একের পর এক সবাই যেতে থাকে, তো সকাল সকাল কাজ করতে হয়। তো আর তোমরা তো জানোই ফৌজিদের লাইফ কিরকম লাইফ হয়। তো চলো খাওয়া জলটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই এখন আগে। বিছানাটা জানা গুছিয়ে এসে দেখো বিছানাপত্র সব পড়ে আছে, তারপর আবার আসছি তোমাদের সামনে। এই যে দেখো বিছানাটি জানা সব উঠানো কমপ্লিট। এই যে দেখো রুমের বিছানা উঠানো হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে রান্না করতে। তো চলো দেখো আমি কি রান্না করবো আজকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো লাইটটাও নেই, দেখো কারেন্ট না থাকলে পুরো অন্ধকার হয়ে থাকে একদম। তো আজকে সকালে ব্রেকফাস্ট কি বানিয়েছি চলো তোমাদেরকে একবার দেখাই। আজকে সকালে ব্রেকফাস্টে বানালাম হচ্ছে পাটি সবটা পিঠা আমি। তো এখন আমি রান্না করব, তো চলো সবজিগুলা কেটে নিই, তারপর তো রান্না করতে হবে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই শিং মাছ নিয়ে আসলো। তো এখন আমাকে এই শিং মাছগুলো উঠাতে হবে, কাটতে হবে। আমার খুব ভয় করে শিং মাছ কাটতে, কারণ শিং মাছের কাটা আছে। এই যে দেখো কিভাবে উঠাই আমি শিং মাছ। এই যে দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম শিং মাছগুলা। তো এখন শিং মাছগুলাকে মারতে হবে প্রথমে, তারপর কাটবো, না হলে এগুলার মধ্যে কাটা আছে, এগুলা কাটা দিয়ে নাকি মারলে নাকি শরীরে জ্বর পর্যন্ত চলে আসে। তো এখন এটার মধ্যে লবণটা দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখো এগুলো কিরকম ভাবে লাফাচ্ছে, তো মরে গেলে তারপর আসে কেটে নেব। এরকম লাফাচ্ছে বুঝলে। এই যে দেখো বন্ধুরা মাছগুলা কিন্তু সবগুলা মরে গেছে। এই যে দেখো, এই যে দেখো এখন আর লড়বে না, এখন কেটে নেব মাছগুলা। এই যে দেখো বন্ধুরা আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে ফুলকপি, আলু, গাজর, বিনস, তারপর পেঁয়াজের কলি সবটা দিয়ে আমি ভাজা করে নিচ্ছি, এগুলোকে ভাজি করবো। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আলু আর বেগুনটা কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। আর করব হচ্ছে বাঁধাকপির শাক। তো বাঁধাকপির শাকটা এখনো কাটা হয়নি, তারপর কেটে রান্না টান্না করেনি, তারপর আবার তোমাদের সাথে আসছি, সবটাই দেখাবো তোমাদেরকে। এই যে দেখো বন্ধুরা এখানে আমি বাঁধাকপির শাকটা বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়েছি হচ্ছে বাঁধাকপি, গাজর, মটর, টমেটো, আলু। তো চলো বাঁধাকপি সবজিটাও রান্না করে নিই। সবগুলো রান্না করার পর একবারই দেখাবো তোমাদেরকে, চলো। তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার। তো কাজকর্ম সব কমপ্লিট, রান্না বান্নাও কমপ্লিট।
তারপর তোমাদের দাদা ভাই আবার আসলো খাওয়ার জন্য, খেয়ে আবার ডিউটি চলে গেছে। তো চলো দেখে নাও আমি একবার কি কি রান্না করলাম সবটাই তোমাদের সাথে দেখিয়ে দিই, আর আমিও খাওয়া দাওয়া করবো। আজকে সকাল থেকে আমি এখন পর্যন্ত ব্রেকফাস্ট খেতেও সময় পাইনি জানো তো, এই জন্য এখন ব্রেকফাস্ট খাবো না আর ভাত খেয়ে নেবো একবারে। এখন তো বেজে গেছে 12:30 বেজে গেছে অলরেডি, তো খাওয়া দাওয়া করেনি, এত তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে রান্না করলাম, কারণ সকালবেলা গেল ভাবছি আমি 12টার সময় আসবো, আবার বিকালবেলা যাবে, তো তারপর দেখি কি আবার চলে আসছে, আসে বলছে আমি খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো আবার 9:30 সময় আসলো, এসে অফিসে কাজ ছিল একটু, অফিসে কাজটা ছেড়ে তারপর আবার খাওয়া দাওয়া করতে আসলো, এখন খাওয়া দাওয়া করে আবার গেল ফটাফট। আর শিং মাছ কাটতে একটু সময় লাগে জানো তো, এটাকে পরিষ্কার করতে হয়, তারপর সবজি কাটো রান্না করো একটু সময় লাগে, তো তাড়াহুড়ো করে রান্না করলাম, রান্না বান্না করে ওকে খাইয়ে টাইয়ে পাঠিয়ে দিলাম, তারপর এখন একটু রিল্যাক্স। তো এখন আবার আমি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে আনতে যাব। ছেলেকে নিয়ে এসে তারপর ওকে খাইয়ে দাই, ওকে ঘুম পাড়াতে হবে, তারপর বিকালে আবার টিউশন আছে, তো সবটাই করতে হয়, একা একা তো সবটাই করতে হয়, আমাদের মেয়েদের তো লাইফই এটা, মেয়েরা যতই করো সবটাই যতই করো তারপরও কখনো নাম তো হবেই না, তারপর উপর থেকে আরো বকা শুনতে হবে তোমার, যতটাই করো বাড়ির সব কাজ করো, শ্বশুর বাড়িতে বলো মানে যতটাই কাজ করো তারপরও বকা তো শুনতে হবে, নিজের তো মা বাবা তো নিজের মা বাবাই হয়, মা তো মাই হয় ঠিক আছে, বাবা তো বাবাই হয়, ওটার জায়গা কেউ নিতে পারে, কেউ নিতে পারে না কখনোই। তো চলো বক বক করছি না আর বেশি, আমার খুব খিদে পেয়ে গেছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না করলাম, তারপর আমি খাওয়া দাওয়া করবো। এই যে দেখো বন্ধুরা, এখানে যে ভাজিটা করেছিলাম ওই ভাজিটা ফুলকপি আলু বিনস সবগুলা মিলিয়ে, আর এখানে রইলো সেই বাঁধাকপির তরকারি, এই যে দেখো বাঁধাকপি গাজর মটরশুঁটি সবটা দিয়ে রান্না করলাম, আর এখানে একটা সিম বটি আছে আমার, এই যে সিম বেগুন দিয়ে বটি করলাম, আর এখানে দেখো এখানে যে শিং মাছটা, সেই শিং মাছ একটু বেগুন আলু দিয়ে ঝোল রান্না করলাম বাস, আর এখানে তো ভাত আছেই, তো এই যে দেখো আমার শিং মাছের সবজিটা। তো এখন আমি খাওয়া দাওয়া করব, তো চলো খাওয়া দাওয়া করে নি, তো আজকে আর রাতে রান্না করতে হবে না, তো এটাই ভালো হয়ে গেল, রাতে আর রান্না করতে হবে না, রান্নাটা একটু বেশি করে নিয়েছি, তো চলো খাওয়া দাওয়া করে নি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, খুব 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 খিদে পেয়েছি, তো কি করব একা সংসার তো সামলাতে হবে, সবটা করে নিজেকে খেতে হবে, মা তো মায়ে হয়, মায়ের মতো ভালোবাসা তো আর কেউ দিতে পারে না, যে মা তো ভালোবেসে রান্না করবে বলে কি না তুই থাক তুই এখন করতে হবে না পরে করিস, কিন্তু অন্যরা এই কথাটা বলবে না। তো চলো ভাতটা খেয়ে নি, আমি একটু শুয়ে আছি, শুয়ে শুয়ে তোমাদের ভিডিও গুলা দেখছি সবার, তো আর আমার ছেলেটা টিউশন থেকে এসে পাগল করে দিচ্ছে ঘুড়ি উড়ানোর জন্য, দেখো ঘুড়ি বানিয়েছে একটা, আমি তোমাদের সাথে দেখাচ্ছি কিরকম ঘুড়ি বানিয়েছে, আর ঘুড়ি বানিয়ে পাগল করে দিচ্ছে নিচে যাওয়ার জন্য খেলার জন্য, আর প্রচণ্ড হাওয়া চলছে বাইরে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার একদমই ভালো লাগছে না, রোজই আমি হাঁটতেও যাই বিকালবেলা, আজকে যেতে ইচ্ছে করছে না এত হাওয়া চলছে, তো আর ছেলেটা এখানে পাগল করে দিচ্ছে নিচে যাওয়ার জন্য ঘুড়ি উড়ানোর জন্য, তো চলো দেখা ও কীরকম ঘুড়ি বানিয়েছে। এই যে দেখো ঘুড়ি, ঘুড়িটা দেখতে পাচ্ছ ওর পোস্টটা কত বড় হয়েছে ওইটাও দেখো, এই ঘুড়ি বানাবে রোজ, পেপার কাটবে সারা ঘর ঘর কাগজ, আর এখানে দেখবে লাঠি, এখানে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ঘরের মধ্যে, এই যে দেখো ঘুড়ি। তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই চল বলছে কি চলো একটু ঘুরে আসি, তো
তো দেখি কোথায় নিয়ে যায়, ঘুরতে তো যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আমি রেডি হয়ে গেছি, তো একটু ঘুরতে যাচ্ছি, দেখি কোথায় নিয়ে যায়। তো এই যে দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম। তো আসলাম হলো রেস্টুরেন্টে, তো এসে পিৎজা নিলাম, পিৎজা খাচ্ছি এখন বসে বসে। তো এখানে মিউজিক আছে, মিউজিক বাজছিল, বক্স আছে এখানে, তো এখানে বক্সের আওয়াজটা খুব আসছিল, তার জন্য আমাকে মিউট করতে হলো ভয়েসটা। তো দেখো এখানে এখন পিৎজা খাবো আমরা সবাই। তো এটা ক্যাম্পের মধ্যে একটা রেস্টুরেন্ট, তো মানে রেস্টুরেন্ট মিনস এটা ধাবা স্টাইলের মতো, একটু ধাবার মতোই দেখতে। তো দেখো ছেলেও খাচ্ছে, সবাই মিলে এখন আমরা 3 জনে পিৎজা খাচ্ছি। দেখো এটা কিন্তু খুব খুব সুন্দর, দেখো কত সুন্দর, ছেলে এখানে দোল খাচ্ছে, দোল খেয়ে খেয়ে খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি আর বসে বসে তোমাদের দাদা ভাই ভিডিও করে দিচ্ছে। তো খুব খুবই সুন্দর এটা। তো এটা আমাদের ক্যাম্পের ভিতরেই, তো আমাদের তো বাইরে কোথাও যেতে দেয় না, তো তার জন্য ভিতরে সব কিছু। তো দেখতে পাচ্ছো আবার রুমে চলে আসলাম। তো ওইখানে গেলাম, তো প্রথমে লাইট ছিল না, তারপর লাইটটা আসলো, তারপর পিৎজা খেলাম। তো খাওয়া দাওয়া করে আবার আসার সময় দেখো ফুচকা খাবো বলছে ছেলে, তারপর আবার দেখো যে ফুচকা নিয়ে আসলাম পেকিং করে, পানি করে। তো এটা তো খুব ফেভারিট, সবারই ফেভারিট হয় এটা। তো এখন পানিপুরিটা খেয়ে নেব, তো চলো পানিপুরিটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। এখানে পানিপুরি নিয়েছে, নিয়েছে আবার আমাদের দাদা ভাই মধ্যে পেটিসও নিয়ে আসছে চা খাওয়ার জন্য। শুধু খাওয়া আর খাওয়া, কাগজ তো নেই, শুধু খাওয়া। বসে পড়লাম এখানে পানিপুরির দোকান নিয়ে, পানিপুরি বানানোর জন্য রেডি। তো এখন খাচ্ছি আমরা পানিপুরি, আমিও খাচ্ছি, ছেলেকেও দেবো। তোমাদের দাদা ভাইকে বানিয়ে দিতে হবে, আর তোমাদের দাদা ভাই একটু কমই খায়। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে, তো বাই।